গণতন্ত্র প্রতিষ্ঠা এবং পুনরুদ্ধারে বিএনপি বন্ধুরাষ্ট্রের সহযোগিতা চায় এমন মন্তব্য করে দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন সরকার জোর করে ক্ষমতায় এসেছে সকালে সদ্য কারামুক্ত দুই নেতার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করে সাধারণ মানুষকে নিয়ে উপহাস করছে সরকার আর গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা হুঁশিয়ারি করেন যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে লড়াই চলবে Shea butter, aloe vera, o vitamin E সমৃদ্ধ Lily Beauty Soap. প্রেস ক্লাবের সামনে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তিন ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে গণতন্ত্র মঞ্চ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে নেতারা বলেন সিন্ডিকেটকে লালন পালন করে ভাগ নিচ্ছে সরকার সাতটা প্রজেক্টে তারা 21,000 কোটি টাকা বিদেশের লোন দিয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট এখন বিদেশের লোন $1 বিলিয়ন বেশি শোধ করতে পারবে কি পারবে না সেটা নিয়ে সমস্যা পরিষ্কার হয়ে গেছে যে সিন্ডিকেটকেই সরকারি কোলে বসিয়ে রেখেছে এবং বাজারে এই পুরো দাম বৃদ্ধির মাধ্যমে জনগণের পকেট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে সোমালিয়ার জলদস্যুরা যেভাবে আমাদের একটা বাণিজ্যিক জাহাজকে বন্দুকের মুখে তারা যেভাবে জিম্মি করেছে 18 কোটি মানুষকে এই সরকার আজকে তারা জিম্মি করেছে এদিকে সদ্য কারামুক্ত বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ারের বাসায় যান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন 7 জানুয়ারি দেশে কোনো নির্বাচন হয়নি এনডিআই আইআরআই বা ইইউর রিপোর্টে তাই স্পষ্ট আওয়ামী লীগ যদি আমাদের বন্ধুরাষ্ট্রের সহায়তা চায় একটি একদলীয় সরকার গঠনের জন্য আমরাও কিন্তু বন্ধুরাষ্ট্রের সহায়তা চাই সম্পূর্ণ ভিন্ন কারণে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার গঠনের জন্য প্রকল্প যখন ফেল করে আরেকটি প্রকল্প নিয়েছিল সেই প্রকল্প যখন ফেল করে আরেকটি প্রকল্প নিয়েছিল এবং আপনি যে ঘটনাটি ব্যক্ত করলেন হাফিজ সাহেবকে নিয়ে সেটি তাদের সরকারের একটি ব্যর্থ প্রকল্পেরই বহিঃপ্রকাশ তার মতো করে একটা নির্বাচন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যত্রতত্র ব্যবহার ইভেন কারাগারেরও যত্রতত্র ব্যবহার করেছে এটা একটা নিধন প্রক্রিয়া যেটা করেছে সরকার নেতারা হুঁশিয়ারি দেন যে কোনো সময়ে ক্ষমতাসীনরা ধূলিসাৎ হবে জেল জুলুমের ভয় দেখিয়ে আন্দোলন থেকে বিরত রাখা যাবে না আমরা ঐক্যবদ্ধ কোনো জেল জুলুম কোনো কিছুই আমাদেরকে পিছু হটাতে পারবে না সাইফুদ্দিন রবিন জামুনা নিউজ ঢাকা